গলা টেকে না বলে নিজে পছন্দ করবেন। তো এই যে ৪টা বছর পার হয়ে গেলে একা একা আছেন, এই জীবনটা কি ভালো না? এই জীবনটা খারাপ ভাই, খুব কষ্ট, মাঝের বাড়ি কাজ করে খুব কষ্ট দিন কাম করে। আচ্ছা এখন যাবা আমরা বিয়া করব, তারপরে বুড়া হলে চল বুড়া মানুষ যাবে, বুড়া মানুষ তাই সাজা আমার ভালো লাগবে, কিন্তু হিসাবে খাবেন আমার টাইট লাগবে, আমার কষ্টের মাঝে পাশে দাঁড়াবে সাহায্য করবে। আপনি তো একটা ইয়াং মেয়ে আছেন, আপনার তো বয়স বেশি হয় নাই, তাহলে আপনি কেন বুড়া মানুষ চাচ্ছেন? আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম, আপু আপনার নাম কি? রিয়া। আপু কেমন আছেন আপনি? ভালোই আছেন? টুকটাক রাখছেন, পুরোপুরি ভালো নাই? দেখতে শুনতে তো ভালোই আছেন, তাহলে সমস্যা কি? বিয়ে হয়েছিল আপনার? মা বাবা বিয়ে দিছিল? মা বাবা বিয়ে দিছিল না আপনি নিজে বিয়ে করছিলেন? মা বাবাই দিয়েছিল। কতদিন সংসার করছিলেন? 5 বছর। তো অনেকদিনই তো সংসার করছিলেন। ছাড়াছাড়ি হয়েছে কতদিন? আমার ছেলেটার পেটে নিয়ে সারাসারি হয়েছে, ছেলের বাস 4 বছর। তো অনেকদিনই সারাসারি হইল, এর ভিতর বিয়ে শাদী করেন নাই? যা বলতেছেন সত্যি কথা বলতেছেন তো? লেখাপড়া করছিলেন? না ভাই, আজ কি চিন্তা করে আসছেন? বিয়ে করবেন? মা তো আছে, মাকে একটা ছেলে দেখে দিতে পারতেছে না? মার পছন্দ বিয়ে করবো না ভাই, একবার পছন্দ করে সংসার ভালো টেকে না বলে নিজে পছন্দ করবেন। তো এই যে 4টা বছর পার হয়ে গেলে একা একা আছেন, এই জীবনটা কি ভালো না? এই জীবনটা খারাপ ভাই, খুব কষ্ট, মাঝের বাড়ি কাজ করে খুব কষ্ট দিন কাম করে। আচ্ছা এখন যাবা আমরা বিয়া করব, তারপরে বুড়া হলে চল বুড়া মানুষ যাবে, বুড়া মানুষ তাই সাজা আমার ভালো লাগবে, কিন্তু হিসাবে খাবেন আমার টাইট লাগবে, আমার কষ্টের মাঝে পাশে দাঁড়াবে সাহায্য করবে। আপনি তো একটা ইয়াং মেয়ে আছেন, আপনার তো বয়স বেশি হয় নাই, তাহলে আপনি কেন বুড়া মানুষ চাচ্ছেন? আর কোন শখ ছিল জীবনে? আর জীবনে কি শখ আছে বললাম, যদি আমার পাশে থাকবে ভাই আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে না ভাই? আপনি বলবেন তো নাম্বারটা আমার কাছে দেন, আমি বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পেলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। গরিব ঘরের মেয়ে, মা বাবার পছন্দে বিয়ে করেছিল, সংসারে সুখী হতে পারেনি, নতুন করে বিয়ে করবে সেই আশা নিয়ে আসছে। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01319804363। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। তো ভালো থাকেন আপু, দোয়া করি। আসসালামু আলাইকুম।